আসসালামু আলাইকুম, রিনাজ ডিম ফুডস থেকে আমি রিনা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আশা করি ডিয়ার ভিউয়ার সবাই খুব ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বেগুনের একটি অসাধারণ রেসিপি। এই রেসিপিটি এত স্বাদের যে দীর্ঘক্ষণ আপনার জিভে স্বাদ লেগে থাকবে, তবে খুবই সহজ রেসিপিটি। চলুন আমি কীভাবে তৈরি করি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট বেগুন, সাধারণত এটাকে পাহাড়ি বেগুন বলা হয়, 1 কেজি মতো নিয়ে নিয়েছি। বেগুনটাকে ধুয়ে এইভাবে মাঝখান দিয়ে কেটে লবণ দিয়ে রেখেছি। এখন একটি ফ্রাই প্যানে 3 টেবিল চামচ তেল দিয়ে সামান্য হলুদ দিয়ে নিয়েছি। এখন বেগুনগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেল, এখন তুলে রাখছি। সেই একই তেলে আমি 5-6টি শুকনা মরিচ ভেজে নিচ্ছি। মরিচটা ভাজা হয়ে গেলে তুলে রেখে একই তেলে আমি 1 কাপ কুচি করে রাখা পেঁয়াজ ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। কিছুটা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এই মশলা দুটি দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পানি। একটু নেড়ে নিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখানে আমি জিরা ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। ভালোমতো ভোনা হয়ে গেলে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো বেগুন দেওয়া হয়ে গেল, এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো তেঁতুলের পাল্প বা সস যেটাই বলেন। তেঁতুলকে পানিতে গুলিয়ে নিয়েছি, একটু নেড়ে ঢেকে রান্না করব 5 মিনিট। তাপটা কিন্তু মিডিয়ামে থাকবে ফার্স্ট টু লাস্ট। এখন সেই ভেজে রাখা শুকনা মরিচগুলো দিয়ে দিচ্ছি উপরে। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে রান্না করব 2 মিনিট। 2 মিনিট পর আবারও নেড়ে নিচ্ছি একটু। হয়ে গেল আমার বেগুনের অসাধারণ রেসিপিটি। এই রেসিপিটি দেখতে যেমনই সুন্দর, খেতেও অসাধারণ। আপনারা পোলাও, সাদা ভাত, রুটি কিংবা পরোটা সব কিছুর সাথেই এই রেসিপিটি খেতে পারেন, খুবই সুস্বাদু। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ডিয়ার ভিউয়ার্স, যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিবেন আর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। যারা আমার চ্যানেলে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। ভিউয়ার্স, সবাই খুব ভালো থাকবেন। আবারও আপনাদের সাথে আরও অনেক নতুন নতুন রেসিপি নিয়ে কথা হবে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।